নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতো আজও আমি আপনাদের কাছে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এখানে কিন্তু আট সমবায় সংস্থায় কিন্তু নিয়োগ হচ্ছে বিভিন্ন পদে শুধুমাত্র আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই আট সমবায় সংস্থায় যে নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করবেন এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলস আপনাদের বলে দেবো যে আপনাদের কত টাকা ফি দিতে হবে এবং কোথায় কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে কোন কোন পোস্টে আপনারা আবেদন করবেন যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন কেননা এই ভিডিওটিতে আমি ডিটেলস কিন্তু বিস্তারিত আপনাদের বলে দেব তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব যারা প্রতি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটির একটু নিচে দেখবেন ডান দিকে রেড কালার সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে ভেল চিহ্নটি ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা এই নিউজটি উঠে এসেছে রাইসের জীবিকা দিশাই নামক একটি অনলাইন পোর্টালের মাধ্যমে যেখানে বলেছে আট সমবায় সংস্থায় চব্বিশ সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বন্ধুরা এখানে কিন্তু চব্বিশটি সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে দেখে নিন কী বলেছে যে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে চব্বিশ জন কম্পিউটার অপারেটে অপারেটেড কাম অফ অফিস অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটার কাম ক্লার্ক ক্যাশ ক্লার্ক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে তো বন্ধুরা দেখুন এখানে বিজ্ঞপ্তি নাম্বারও দিয়ে দিয়েছে শূন্য এক দু হাজার are true. এখন দেখুন বন্ধুরা প্রত্যেকটি পোস্টে আমি বলে দিয়েছি যে শূন্য পদ আর যোগ্যতা এখানে ডিটেলস বলা আছে যে কম্পিউটার অপারেটার কাম অফিস অ্যাসিস্ট্যান্ট আলিপুরদুয়ার কো অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের জন্য এখানে দুটি কিন্তু সংগ্রহ দুটি শূন্য পদ আছে এখানে মাধ্যমিক বা সমতুল্য পাস মাধ্যমিক পাস যদি করে থাকতে পারেন এবং আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই পদটিতে আবেদন করতে পারবেন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার জুনিয়র কেসিআর গ্রেড ফোর হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ লিমিটেডের জন্য কিন্তু তিনটি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু আপনারা যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট আপনারা গ্র্যাজুয়েট পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা তারপরে কি বলেছে যে সুপারভাইজার গ্রেড থ্রি এখানে ঝাড় ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের জন্য একটি শূন্যপদ রয়েছে এবং আপনারা গ্র্যাজুয়েশন করে থাকলে আবেদন করতে পারবেন জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় কিন্তু একটি শূন্যপদ রয়েছে এখানে বলেছে বিকম অনার্স সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে কম্পিউটার অপারেটর কাম ক্যাশ ক্লার্কের পদের মধ্যে বলেছে যে নবগ্রাম পিপলস কো অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড এখানে তিনটি শূন্য পদ রয়েছে এখানে যে কোনো শাখায় আপনারা গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা যে পরে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় কিন্তু এখানে একটি সংগ্রহ একটি পদ রয়েছে এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট লাগবে এখন দেখুন বন্ধুরা যে ব্লক সুপারভাইজার কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায়ও কিন্তু এখানে দুটি শূন্য পদ রয়েছে এখানে কিন্তু আপনারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট লাগবে তো বন্ধুরা বেশিরভাগই কিন্তু গ্র্যাজুয়েটদের জন্য এটি রয়েছে এবং মাধ্যমিক পাশের জন্য রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাশের জন্যও কিন্তু রয়েছে দেখুন বন্ধুরা তারপরে যেটা আসলো যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় কিন্তু কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এখানে বঙ্গশ্রীতে বলেছে তিনটি শূন্যপদ রয়েছে এখানেও আপনাদের গ্র্যাজুয়েট লাগবে এখন বলেছে যে অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় কিন্তু রয়েছে আটটি শূন্য পদ এখানে আপনারা যারা এইচএস পাস করেছেন তারা কিন্তু এখানে আটটি শূন্য পদ পাচ্ছেন এখন দেখুন বন্ধুরা যারা উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন এবং যারা গ্র্যাজুয়েশনও করেছেন তারাও পারবেন এবং উচ্চ মাধ্যমিক পাশওরা কিন্তু পারবেন দেখুন সব কোটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে তো বন্ধুরা আপনাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজ মানে ছ মাসের একটি সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে উপরিয়ক্ত যে শিক্ষাগত যোগ্যতা বলেছে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট লাগবে বয়স বলেছে যে সব পদের ক্ষেত্রেই এক জানুয়ারি দু তারিখ হিসাবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবেন যারা এস সি বন্ধু আছেন তাদের তাদের জন্য কিন্তু অবশ্যই ছাড় দেওয়া হবে এবং ও বন্ধুদের জন্য ছাড় দেওয়া হবে দেখুন বন্ধুরা তারপরে বলেছে আবেদন ফ্রি এখানে দুশো টাকা লাগবে আবেদন ফ্রি এবং পরীক্ষার ফ্রি একশো টাকা এবং প্রসেসিং ফ্রি চল্লিশ টাকা এরা যে তপশিলি জাতি উপজাতিদের কিন্তু ফ্রি দিতে হবে না এবং যারা এস সি বন্ধুরা আছেন তাদের জন্য কিন্তু এখানে বিনামূল্যে ফর্মটিকে ফিল আপ করতে পারবেন আপনাদের কিন্তু এই দুশো টাকার যে চার্জেস সেই চার্জেসটি কিন্তু দিতে হবে না আবেদন পদ্ধতি আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন দেখুন বন্ধুরা ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু ইবি সিএসসি ডট ও ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন আপনাদের একটি বৈধ আইডি থাকতে হবে এবং একটি মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে অনলাইন আবেদন করা যাবে নয়ই আগস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা নয়ই আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানেন যদি আপনারা এছাড়াও যদি অন্যান্য কিছু এই সম্বন্ধে জানতে চান কোনো তথ্য তাহলে এই ওয়েবসাইটটিতে আপনারা যাবেন ওই ওয়েবসাইটটিতে গিয়েই কিন্তু আপনারা ডিটেলসটা কিন্তু আরও বিস্তারিতভাবে জানতে পারবেন তো বন্ধুরা আপনারা আবেদন যখন করবেন সেই আবেদন করার সময় যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যত তি আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি আমাদের দেওয়া এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের এই নিউজটি শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য